সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর সঙ্গে আইনজীবীদের হাতাহাতি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর সঙ্গে আইনজীবীদের হাতাহাতির অভিযোগ উঠেছে বুধবার 16 অক্টোবর বিকেলে হাইকোর্টে এই ঘটনা ঘটে। এরপর জানিয়ে দিব, শেখ মুজিবুর রহমান জাতির পিতা নয়, উপদেষ্টা নাহিদ। সাম্প্রতিক প্রেক্ষাপট বিবেচনায় জাতীয় শোক শিশুসহ 8টি দিবস বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এর মধ্যে আছে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7ই মার্চের ভাষণও। বুধবার 16 অক্টোবর সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে কথা বলেছেন তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। সেই সঙ্গে জাতির পিতা হিসেবে একটি দল বা একজন ব্যক্তিকে সীমাবদ্ধ করতে চান না বলেও জানিয়েছেন তিনি। এদিকে সাবেক মেয়র আতিক গ্রেপ্তার। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার 16 অক্টোবর রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। জানাব, নির্বাচন চলাকালীন তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে বিএনপির রিভিউ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে বিএনপির পক্ষ থেকে রিভিউ দায়ের করেছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার 16 অক্টোবর সন্ধ্যায় সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিভিউ দায়ের করেন তিনি। একই সঙ্গে সাবেক বিচারপতি একেএম খায়রুল হকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বিএনপির মহাসচিব। জানাবো, সিআইডি নৌ রেল এবং হাইওয়ে পুলিশের নতুন প্রধান। পুলিশের অপরাধ তদন্ত সিআইডির নতুন প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ মতিউর রহমান শেখকে। এছাড়াও নৌ পুলিশ, রেলওয়ে পুলিশ, হাইওয়ে পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএনের নতুন প্রধান হিসেবে অতিরিক্ত আইজিপি পদমর্যাদার কর্মকর্তাদের প্রদান করা হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, মতিয়া চৌধুরীর জানাজা বৃহস্পতিবার। দাফন নিয়ে যা জানা গেল, আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীয় সদস্য বেগম মতিয়া চৌধুরী মারা গেছেন বুধবার 16 অক্টোবর দুপুরে। রাজধানীর এবারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রবীণ এই রাজনীতিবিদের জানাজা বৃহস্পতিবার 17 অক্টোবর বাদ জোহর গুলশানে আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর শহীদ বুদ্ধিজীবী কবরে তাকে দাফন করা হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর সঙ্গে আইনজীবীদের হাতাহাতি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর সঙ্গে আইনজীবীদের হাতাহাতির অভিযোগ উঠেছে বুধবার 16 অক্টোবর বিকেলে হাইকোর্টে এই ঘটনা ঘটে। এক ভিডিওতে দেখা যায়, সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং কয়েকজন আইনজীবীদের সঙ্গে কথা কাটাকাটি হচ্ছিল। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। তবে সেখানে উপস্থিত অন্যরা ছাত্ররা সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে সেখান থেকে নিয়ে আসে, কিন্তু কি কারণে তাদের মধ্যে হাতাহাতি হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। এদিকে পূর্বঘোষিত হাইকোর্ট ঘেরাও কর্মসূচির অংশ হিসেবে বুধবার বেলা 11:30 থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মিছিল নিয়ে হাইকোর্ট এলাকা ঘেরাও করে অবস্থান কর্মসূচিতে নামেন শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থীদের সঙ্গে নানা শ্রেণী পেশার মানুষও মিছিলে অংশ নেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সমন্বয়কেরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 3 দফা দাবিগুলো হল, আওয়ামীপন্থী ফ্যাসিস্ট বিচারপতিদের অপসারণ করতে হবে, সারা দেশে সুপ্রিম কোর্ট, জাজেস কোর্ট এবং দায়রা জাজেস আদালত থেকে আমি প্যানেল আইনজীবীদের অপসারণ করতে হবে এবং অবিলম্বে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে। প্রসঙ্গত, মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতে আওয়ামীপন্থী আইনজীবীরা বিক্ষোভ মিছিল করেন। ওই সময় তারা, শেখ হাসিনা সরকার বারবার দরকার, হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, জয় বাংলা ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। 20 থেকে 25 জন আইনজীবী ওই বিক্ষোভে অংশ নেয়ার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আওয়ামীপন্থী আইনজীবীদের এই বিক্ষোভ কর্মসূচির প্রতিক্রিয়ায় মঙ্গলবার 15 অক্টোবর রাতে ফেসবুকে দেওয়া পোস্টে হাইকোর্ট ঘেরাওয়ের কর্মসূচির ডাক দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক সাজ্জিশ আলম এবং হাসনাত আবদুল্লাহ।
শেখ মুজিবুর রহমান জাতির পিতা নয় উপদেষ্টা নাহিদ সম্পত্তিক প্রেক্ষাপটে বিবেচনায় জাতীয় শোক শিশু সহ আটটি দিবস বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এর মধ্যে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ। বুধবার 16ই অক্টোবর সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এই বিষয়ে কথা বলেন তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। সেই সঙ্গে জাতির পিতা হিসেবে একটি দল বা একজন ব্যক্তিকে সীমাবদ্ধ করতে চান না বলেও জানিয়েছেন তিনি। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা নাহিদ বলেছেন, শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা উপাধি দিয়েছিল আওয়ামী লীগ। অবশ্যই শেখ মুজিবুর রহমান জাতির পিতা নয়। আমাদের ভূখণ্ডের লড়াইয়ে ইতিহাসে কেবল একজন নয় বরং অনেকেরই ভূমিকা রয়েছে। তাদের মধ্যে রয়েছে মাওলানা ভাসানী, শহীদ সোহরাওয়ার্দী, আবুল হাশেম, যোগেন মণ্ডল সহ অনেকেই। এই লড়াইয়ের ইতিহাসে কেবল একজনের নয়, এই লড়াই যেভাবে শেখ মুজিবুর রহমানকে প্রতিষ্ঠিত করেছে আওয়ামী লীগ, অন্য কারো নাম তারা ইতিহাস থেকে মুছে দিয়েছে। অনেকেরই ভূমিকা রয়েছে। আমাদের ইতিহাসে কিন্তু শুধু 1952 থেকেই শুরু হয়নি, আমাদের ইতিহাস দীর্ঘ লড়াই আছে, ব্রিটিশ বিরোধী লড়াই আছে, 1947 সালের লড়াই আছে। তিনি বলেন, আমাদের ইতিহাসে শেরে বাংলা একে ফজল হক, হুসাইন শহীদ সোহরাওয়ার্দী, আবুল হাশেম, যোগেন মণ্ডল, মাওলানা ভাসানী এমন অনেক মানুষ এই লড়াই সংগ্রাম করেছেন। আমরা তো মনে করি এখানে একজন জাতির পিতা নয় বরং অনেকেই ফাউন্ডিং ফাদার অর্থাৎ জাতির পিতা রয়েছে, যাদের অবদানের ফলে আমরাই স্বাধীন ভূখণ্ড, স্বাধীন রাষ্ট্র পেয়েছি। সুতরাং জাতির পিতা হিসেবে আমরা একটা দলের বা একজন ব্যক্তিকে সীমাবদ্ধ করতে চাই না। উপদেষ্টা নাহিদ বলেন, ইতিহাসের বহুমুখিতা আছে যেটিকে আওয়ামী লীগ এতদিন অস্বীকার করেছে। তারা মাওলানা ভাসানীর অবদানকে অস্বীকার করেছে, অথচ আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন মাওলানা ভাসানী। এখনও সময় এসেছে সবার ভূমিকা স্মরণ করার। ঐতিহাসিক 7ই মার্চ প্রসঙ্গে তিনি বলেন, 7ই মার্চ অবশ্যই গুরুত্বপূর্ণ দিবস, তবে জাতীয় দিবস হওয়ার মতো নয়। আওয়ামী লীগের অনেক দিবসকে নষ্ট করে ফেলেছে। তারা শেখ মুজিবের মূর্তি পূজা শুরু করেছিল, আমরা তো 7ই মার্চ একেবারে নিশ্চিত করে দিচ্ছি না, শেখ মুজিবুর রহমানের গুরুত্বকে ইতিহাস থেকে নিশ্চিহ্ন করে দিচ্ছি না। অবশ্যই ইতিহাসে 7ই মার্চ থাকবে, তবে 7ই মার্চ হিসেবে বাংলাদেশে যে ছুটি দেওয়া হতো একটি দলকে খুশি করার জন্য, সেই ছুটিগুলো বাতিল করা হয়েছে। বরঞ্চ ঈদের সময় মানুষজন বাড়িতে গিয়ে দীর্ঘদিন থাকতে পারে না, এ কারণে ঈদের সময় 3 দিনের পরিবর্তে 2 দিন ছুটি সমন্বয় করে এখন থেকে প্রতি ঈদে 5 দিনের ছুটি দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। সাবেক মেয়র আতিক গ্রেপ্তার। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার 16ই অক্টোবর রাজধানীর মহাখালী ডিওএসএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হবে কিনা তাৎক্ষণিকভাবে জানানো যায়নি। এর আগে আওয়ামী লীগ সরকার পতনের পর 19 আগস্ট দেশের 12টি সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করে অন্তর্বর্তীকালীন সরকার, এতে মেয়রের পদ হারান আতিকুল ইসলাম। এছাড়াও 5ই আগস্ট আওয়ামী সরকার পতনের পরেও অফিস করেন সাবেক মেয়র আতিকুল ইসলাম। তবে 18ই আগস্ট রাতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির কার্যালয় থেকে সাবেক মেয়র আতিকুল ইসলামের পালানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। কর্পোরেশনের প্রধান কার্যালয়ের 2টি সিসি ক্যামেরার ভাইরাল হওয়া ফুটেজে দেখা যায়, 18ই আগস্ট রাত 8:20 মেয়র আতিকুল ইসলাম 10 থেকে 15 জনকে নিয়ে তার দপ্তরে প্রবেশ করে। পরে রাত 8:54 সাবেক মেয়র তার দপ্তর থেকে বের হয়ে ভবনের ফায়ার এক্সিট গেট দিয়ে পলায়ন করে। এ সময় তার দলবলের সঙ্গে বেসরকারি টেলিভিশনের সাংবাদিক বিকাশ বিশ্বাসের হাতে একটি কালো ব্যাগ দেখা যায়। আতিকুল ইসলাম 2019 সালের 28ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচনে মেয়র হিসেবে নির্বাচিত হন। 2020 সালের 1ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তিনি পুনরায় মেয়র নির্বাচিত হন। এর আগে 2013-14 মেয়াদে বাংলাদেশের পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। সিআইডি নৌ রেল এবং হাইওয়ে পুলিশের নতুন প্রধান। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির নতুন প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ মতিউর রহমান শেখকে। এছাড়াও নৌ পুলিশ, রেলওয়ে পুলিশ ও হাইওয়ে পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবিপিএন এর নতুন হিসেবে অতিরিক্ত আইজিপি পদমর্যাদার কর্মকর্তাদের প্রদান করা হয়েছে। মঙ্গলবার 15ই অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ এক শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে অতিরিক্ত
অতিরিক্ত আইজিপি পদমর্যাদার 10 পুলিশ কর্মকর্তাকে প্রদান করা হয়। নৌপুলিশের প্রদান করা হয়েছে অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ানকে। রেলওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি সর্দার তমিজউদ্দিন আহমেদ, হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ দেলার হোসেন মিয়া, আর্মড পুলিশ ব্যাটালিয়নের প্রদান করা হয়েছে অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আব্দুলাল মামুনকে। একই প্রজ্ঞাপনে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ সদর দপ্তরে প্রদান করা হয়েছে মোহাম্মদ আলমগীর আলম, গোলাম কিবরিয়া সেলিম, মোহাম্মদ জাহাঙ্গীর ও মোহাম্মদ আব্দুল আলিম মাহমুদকে। অতিরিক্ত আইজিপি মোহাম্মদ তৌফিক মাহমুদ চৌধুরী, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই তে বদলির আদেশ বাতিল করা হয়েছে।